এই কর্মসূচি থেকে যদি তোমরা আধা হাত ছরে যাও তোমাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে নামাজ পড়লে রোজা রাখলে নিজেকে মুসলমান বলে দাবি করলে তোমরা হবে জাহান নামে জালাদি পাথর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam সত্য নিয়ে যখন আবির্ভূত হলেন তাওহীদ নিয়ে আসলেন তখন তাকে প্রথম গালি দেওয়া হলো অপবাদ দেওয়া হলো তিনি সমস্ত কিছু উপেক্ষা করে রক্ত দিয়ে ওনার সাহাবীদের রক্তের বিনিময়ে আরবে। বর্গ বলা হয়। প্রতিষ্ঠা করে দিয়ে তিনি চলে গেলেন খেয়াল করেন তখন এই জাতি আমরা কি করলাম আল্লাহর কেতাবকে আমাদের জাতীয় জীবনের মূল মন্ত্র হিসেবে মেনে নিলাম আমরা আল্লাহর বিধানকে মেনে নিলাম আমরা রসুলকে আদর্শ হিসাবে মেনে নিলাম আমরা আল্লাহর দেওয়া অর্থনীতি মানলাম আমরা আল্লাহর দেওয়া বিচার নীতি মানলাম আমরা আল্লাহর দাওয়া দণ্ডবিধি মানলাম আমরা আল্লাহর দেওয়া শিক্ষানীতি মানলাম আমরা আল্লাহর দাওয়া সমাজ নীতি মানলাম অর্থাৎ এক কথায় আমরা আল্লাহর দেওয়া জীবন বিধান মেনে নিলাম রাসূল চলে গেলেন সত্য দিয়ে গেলেন অন্যায় অবিচার দূর হয়ে গেল শান্তি প্রতিষ্ঠা হল ন্যায় বিচার প্রতিষ্ঠা হল নারীরা তাদের অধিকার ফিরে পেল একা একটা মেয়ে মানুষ শত শত মাইল হেঁটে যায় কোনো ভয় নাই এমন শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা হলো রসুল চলে যাওয়ার পর ষাট সত্তর বছর পর্যন্ত সাহাবাই ক্রাম রক্ত দিয়ে বাড়ি ঘর ত্যাগ করে স্ত্রী পুত্র সকল কিছুর মায়া মমতা ত্যাগ করে তারা লড়াই করে শহীদ হয়ে অর্ধ দুনিয়ায় সেই সত্য দিন প্রতিষ্ঠা করে চলে গেলেন এরই মধ্যে সময় গিয়েছে আল্লাহ তাও ত্যাগ করেছি সর্বপ্রথম আমরা আকিদা বললাম আকিদা বলে কি করলাম পৃথিবীময় সত্য দিন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিলাম তাহলে আল্লাহ রাসূল কষ্ট করে একটা জাতি তৈরি করলেন কি জন্য দুনিয়াময় এই শত দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য এই কাজ করলে কি হবে অন্যায় দূর হবে ন্যায় প্রতিষ্ঠা হবে এই জন্য তো আপনারা শ্রেষ্ঠ জাতি সেরা জাতি নাকি আল্লাহ কি বলেন কুনতুম খায়রা উম্মতি উখরাদুল নাস তা'মুরুনা বিল মারুফ ওয়ানাহাউনা আনিল মুনকার তোমরা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে বিরত রাখবে মানব জীবনে শান্তি প্রতিষ্ঠা করবে এই জন্য তো আপনারা সেরা জাতি নাকি এই কাজ যখন আপনি ছেড়ে দেন তখন আপনি আর সেরা জাতি থাকবেন আপনি আর মোমেন্ট থাকবেন ঘড়ি যদি টিক টিক করে আমাকে সময় না দেয় এই ঘড়ি কি আমি হাতে রাখবো রাখব। না কর্মসূচির কথা রসুল বললেন এই কর্মসূচি তোমরা ঐক্যবদ্ধ থাকবে তোমরা নেতার আদেশ শুনবে তোমরা নেতার আদেশ মানবে তোমরা হিজরত করবে এবং জানমাল দিয়ে তোমরা জিহাদ করবে এই কর্মসূচি থেকে যদি তোমরা আধ হাত সরে যাও তোমাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে নামাজ পড়লে রোজা রাখলে। নিজেকে মুসলমান বলে দাবি করলে তোমরা হবে জাহান নামে পাথর